টালিউড কুইন অপু বিশ্বাস অপু বিশ্বাস এবার জন্মদিনে কেক কাটবেন না বলেছেন, কেন বা কি কারণে কাটবেন না সেটা বলেননি। সেটা ভালো করে প্রকাশ না করলেও কিছুটা ইঙ্গিত বোঝা যায় যে হয়তোবা সাকিব খানের সাথে রাগ অভিমানে তার কেক কাটা হবে না। এমনই তার শুভাকাঙ্ক্ষী তার জন্মদিনে কেক এবং খাবার নিয়ে আসছে। তারাই বলেছে যে তার অভিমান এবং রাগ কমলে অবশ্যই আগামীতে কেক কাটবে। বিশ্বাস আমাদের বন্ধু, আমাদের প্রিয় বন্ধুর আজকে জন্মদিন, আর অপুর দর্শকরা এবং শ্রোতারা বাংলাদেশের যে মানুষগুলো অপুকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, এই যে কেকটা দেখছেন এটা আমি আর জাহিদ অপুর জন্য নিয়ে এসেছি, কিন্তু এই কেকটা আজকে আমাদের কাটা হবে না, কারণ আপাতত সিদ্ধান্ত হচ্ছে কেক কাটবে না। মন ভালো হইলে, কেউ যদি রাগ ভাঙায় তখন কেক কাটা হবে, এই বছর নয় পরের বছর দেখা যাবে। অপু বিশ্বাস বলেন, আজকের দিনটি আমার জন্য খুবই স্পেশাল, কারণ এই দিনটির মাধ্যমে জীবনের আরও এক ধাপে পদার্পণের সুযোগ পেলাম। সমৃদ্ধি এবং সুখের আরেকটি বছরের জন্য নিজেকে শুভেচ্ছা জানাই। ফ্রেন্ড সাইকেল এবং শুভাকাঙ্ক্ষী এবং নিকট আত্মীয় স্বজন সকলের প্রতি আমার অনুরোধ, আমার জন্মদিনের শুভেচ্ছা নিও। আমার বার্থডে বন্ধু, মানে আমার বার্থডে জন্য আমার বন্ধু অ্যারেঞ্জ করেছে, বাট আমিও চাই, কারণ সামনে আমার আমি চাই যে আমার একটা